সুপার শপগুলোতে নিষিদ্ধ ব্যাগের পলিথিন ব্যবহার পণ্য বহনের জন্য ব্যবহার করা হবে পাটের বা অন্য কোন পরিবেশ বান্ধব ব্যাগ এ বিষয়ে আলোচনাতে রাজধানীর ওয়ারি থেকে যুক্ত হয়েছেন রকিবুল রাহাত রাহাত সুপার শপগুলোতে এখন কি ধরনের ব্যাগ মিলছে এবং বিনামূল্যে ব্যাগ না পাওয়া নিয়ে ক্রেতারা কি বলছেন মুক্তি ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে সরকারের যে সিদ্ধান্ত অর্থাৎ পলিথিন মুক্ত সুপারশপ যেটা তার যার ঘোষণা তার আগেই দিয়েছিলেন যে পহেলা অক্টোবর থেকে কোনো ধরনের পলিথিন ব্যবহার হবে না সেই বিষয়টি দেখছি যে আমরা সুপারশপগুলোতে প্রতিপালন করা হচ্ছে আমি আপনাকে একটু সুপারশপের চিত্র দেখাতে চাই এখানে আমরা দেখছি যে সকাল থেকেই যে পাটের যে ব্যাগ রয়েছে পাটের ব্যাগ এনে রাখা হয়েছে এবং একই সঙ্গে কাগজের ব্যাগও কিন্তু আমরা দেখছি যে ব্যাগগুলো এই জায়গা থেকে যখন কোনো ক্রেতা আসছেন তাদেরকে সরবরাহ করা হচ্ছে এবং যেহেতু আজকেই প্রথম দিন সেক্ষেত্রে আমরা দেখছি যে যারা সুপার শপের কাউন্টারে যারা রয়েছেন কাউন্টারের কাউন্টারে যারা আসছেন তারা কিন্তু ক্রেতাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আজকে থেকে যেহেতু সুপার শপগুলোতে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ সেক্ষেত্রে তাদেরকে পরিবেশবান্ধব ব্যাগ

ব্যবহার করতে পারবে তবে যেহেতু কিছুক্ষণ আগে থেকেই অর্থাৎ সকাল থেকেই এই ব্যাগের ব্যবহার শুরু হল সেক্ষেত্রে যারা ক্রেতা আসছেন তারাও অনেকেই এই বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন অর্থাৎ পলিথিন যে একই সঙ্গে পরিবেশের ক্ষতি করে মাটির ক্ষতি করে সেই বিষয়টি তারাও জানেন কিন্তু যেহেতু এতদিন পর্যন্ত কোনো উপায় ছিল না সেজন্য কিন্তু তারা মূলত এই তাদেরকে যে ব্যাগ সরবরাহ করা হতো সেই ব্যাগ নিয়ে তারা মূলত ব্যাগ নিতে বাধ্য ছিলেন কিন্তু এখন যেহেতু তাদেরকে অন্য ব্যাগের ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে তারা খুশি তবে অনেকেই এখানে আসছেন তারা বলছেন যে যদি ব্যাগ সাথে নিয়ে না আসা হয় তাহলে সুপারশপ কর্তৃপক্ষ যেহেতু এখানে ব্যাগের ব্যবস্থা রেখেছে সেক্ষেত্রে সেই ব্যাগ আমরা এখন যে সুপারশপটিতে রয়েছি এখানে দেখছি যে এখানে দেখছি যে একটি ব্যাগ উনত্রিশ টাকা করে বিক্রি করা হচ্ছে সেটি নিয়ে এখন পর্যন্ত ক্রেতাদের কোনো ভিন্ন মত আমরা পাইনি অর্থাৎ ব্যাগ কেনা নিয়ে কারো কোনো এখন পর্যন্ত অসন্তুষ্টি দেখিনি তবে সুপারশপ কর্তৃপক্ষ বলছে যে যে কেউ চাইলেই তাদের যে নিজস্ব ব্যাগ রয়েছে সেই নিজস্ব ব্যাগ নিয়ে আসতে পারবেন সেটি আনতে কিন্তু কোনো ধরনের বাধা নেই এই ছিল রাজধানীর রুয়ারি থেকে আমার কাছে সবশেষ মুক্তি